দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাইদুর রহমান আবির, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, আশা করছি আপনি শুনছেন আমাকে। ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম শুরুর আর কি তথ্য আছে আপনার কাছে আমরা জানব। জি ধন্যবাদ, ধন্যবাদ ফৌজি। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে যে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে যে বেশ আহত নিহতের ঘটনা ঘটেছে, সেই গণহত্যা বলা চলে, অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে কিন্তু গণহত্যা নাম দিয়েছে, এবং সেই গণহত্যার যে বিচার কাজ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু 2010 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, একাত্তরের মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত ছিলেন, যারা সরাসরি যুক্ত ছিলেন তাদের বিচার করার জন্য। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এখন সেই আওয়ামী লীগ সরকারের সেই প্রভাবশালী মন্ত্রী নেতা তাদেরই কিন্তু বিচার কাজ শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, যেহেতু জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছে ছাত্র জনতার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের 15 বছর মেয়াদের মধ্যে যত গুম খুন হয়েছে সেগুলোও কিন্তু এখানে উঠে আসবে বলে আগেই জানানো হয়েছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 60টি অভিযোগ নেওয়া হয়েছে আমরা যতটা জানতে পেরেছি, এবং এখানের প্রসিকিউশন থেকে এর আগে আমাদেরকে যতটা জানানো হয়েছে সেই 60টি যে অভিযোগ সেটি কিন্তু সামনে রেখেই তাদের শুরু হয়েছে বিচার কাজ। সকাল 11:20 আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন, কারণ ভেতর থেকে আমরা তথ্য পেয়েছি যে আজকে যে আনুষ্ঠানিক কাজটি সেটি কিন্তু অনেকটাই শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই হয়তো চিফ প্রসিকিউটর আসবেন এবং গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলবেন আজকের বিষয়ে। এই ছাত্র আন্দোলনে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়, এবং এর সদস্যরা হয়েছেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহিতুল হক ইনাম চৌধুরী। এ সময় ভিতরে কিন্তু উপস্থিত আছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে প্রবেশ করেন চেয়ারম্যান সহ 3 বিচারপতি। চেয়ারম্যান হিসেবে ট্রাইব্যুনালে রয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা, পাশাপাশি শফিউল আলম মাহমুদ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। প্রথম দিন যুক্ত হওয়ার পর ট্রাইব্যুনালে পৌঁছেই কিন্তু তারা যোগদানপত্রে সই করেন, এবং আজকের যে বিষয় এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রমটি হবে সেটি আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হত্যা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন ঘিরে চালানো গণহত্যার বিচার করবে এই ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ক্ষমতাসীন সরকারের বিভিন্ন মন্ত্রী কর্মকর্তাদের আসামি করে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের যে 60টি অভিযোগ রয়েছে তাদেরকে বিচার করা হবে, এবং সেই কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই ফৌজিয়া এখানে চিফ প্রসিকিউটর গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলবেন এবং আজকে ওনারা কোন বিষয়গুলো নিয়ে শুরু করেছেন এবং আজকে কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আমরা হয়তো পরবর্তী সংবাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইদুর রহমান।